হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের সোমা ম্যাম। আর অলরেডি দেখতে পাচ্ছি আমাকে সবাই লিখে দিয়েছে শুভ বিজয়া দশমী, শুভ বিজয়া টু অল অফ ইউ। ওকে, কারা কারা চলে এসছো একবার তাদের নামগুলো তো বলবোই, তবে তার আগে কিন্তু সবাইকে আজকে আমাকে কমেন্ট করে জানাতে হবে যে তারা সবাই পুজো কেমন এনজয় করলো। ঠিক আছে, বাড়িতে বসে হলেও পুজো কেমন এনজয় করেছে, আর বাইরে যদিও বেরিয়েছিল কিনা বা কোথায় বেরিয়েছিল, পুজো কেমন এনজয় করেছে, সেগুলো কিন্তু আজকে আমার সাথে অবশ্যই শেয়ার করতে লাগবে। ওকে চলো, আজকে কিন্তু আমরা পড়বো কম আর গল্প করবো বেশি, সেরকমই প্ল্যানিং নিয়ে আজকের ক্লাসে আসা। তা না হলে সকাল সকাল দশমীর দিন ক্লাস নিতে আমি আসতাম না, তো তার জন্যই কিন্তু সবাই একদম গল্প করার মুডে আছো। তো তাহলে শুরু করা যাক আমাদের গল্প। ওকে, কারা কারা চলে এসছে একবার বলে নি। শ্রীকান্ত, অর্পিতা, এখানে আমার অ্যাড শুরু হয়ে গেল, জাস্ট আ সেকেন্ড। ইয়া, শ্রীকান্ত, অর্পিতা, সুনীল মিস্ত্রি, মনসুর, তাপস, জ্যোৎস্না, মেহবুব আলম, সুমিত, সোমা প্রধান, বাপি দাস, মনিকা মণ্ডল, আম্বা হাবিব, আম্বা হাবিব আই থিঙ্ক, নাকি উম্বা হাবিব, তো হোয়াট এভার। ওকে ওকে চলো, তো মোটামুটি দেখতে পাচ্ছি আমি 25 জন চলে এসছো। তো 25 জন মিলে আড্ডা কিন্তু ভালো জমবে না, এর থেকে ডাবল হলে কিন্তু আড্ডা আরো ভালো জমে যাবে, তাই না? ওকে, আচ্ছা, আমাদের আড্ডা স্টোরেতে কিন্তু এখন 72% ডিসকাউন্ট চলছে। এই 72% ডিসকাউন্টের জন্য তোমাদেরকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে Y224, অ্যাপ্লাই করে কিন্তু পারচেজ করতে হবে যে কোনো প্রোডাক্ট, তাহলে কিন্তু তোমরা 72% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, ইয়া, সবাই বলেছে শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া টু অল অফ ইউ, তোমাদের সকলকেও শুভ বিজয়া। ওকে, আচ্ছা, আমরা কিন্তু জিওগ্রাফির এমসিকিউ এর 21 পার্ট পর্যন্ত করেছিলাম, আজকে কিন্তু আমরা 22 পার্ট নিয়ে চলে এসেছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের WBCS এর দুরন্ত ব্যাচ। এই WBCS দুরন্ত ব্যাচটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 3 নভেম্বর থেকে, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এই ব্যাচটা চলবে। এবং এই ব্যাচটা যারা এখনো পর্যন্ত পারচেস করেনি তারা কিন্তু অবশ্যই Y224 অ্যাপ্লাই করে পারচেস করতে কিন্তু ভুলো না। ওকে, তো সবাই পুজোতে কে কি করলে সবাই মিলে একটুখানি তো কমেন্টস করে জানাও। আচ্ছা, আদ্যনাথ বলেছে ম্যাম আবগারির জন্য ক্লাস হবে না। আমি আদ্যনাথকে একটা কথা বলবো যে দেখো, আমরা তো এখন এমসিকিউ কোশ্চেন আনসার প্র্যাকটিস করছি, তার কিন্তু আলাদা করে আবগারিতে এই কোশ্চেনটা আসতে পারে, আর WBPতে মানে কনস্টেবল এই কোশ্চেনটা আসতে পারে, বা SIতে এই কোশ্চেনটা আসতে পারে, এরকম ভাবে তো কোশ্চেন ভ্যারিয়েশন হয় না। তো তার জন্যই আমি বলবো আবগারির জন্য কিন্তু এই কোশ্চেন আনসার গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ সিলেবাসের তো কোনো চেঞ্জেস নেই। সিলেবাসের চ্যাপ্টার গুলো যেরকম নাম SIতেও আছে, সেই চ্যাপ্টার গুলোরই নাম কনস্টেবলেও আছে, আর সেই চ্যাপ্টার গুলোরই নাম আফগানিতেও আছে। তো তার জন্যই সবাইকে বলবো কোশ্চেন আনসারের ক্ষেত্রে কিন্তু সবকটা কোশ্চেন আনসারই প্র্যাকটিস করো, এরকম ভাবে কিন্তু মাথার মধ্যে রেখো না যে না এই কোশ্চেনটা এর জন্য, ওই কোশ্চেনটা ওর জন্য, এইভাবে কিন্তু কোশ্চেন তৈরি হয় না। ওকে, দীপায়ন বলেছে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন ম্যাম। নিলাম দীপায়ন, তুমিও আমার থেকে অনেক প্রীতি আর শুভেচ্ছা নিও শুভ বিজয়ার। ওকে, আচ্ছা, নিমি অলরেডি আনসার করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, নাম্বার 1-এ বলা হচ্ছে যে দ্য বাউন্ডারি বিটুইন আর্থ ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল, আর্থের ক্রাস্ট এবং ম্যান্টেলের বাউন্ডারিকে আমরা কি বলে থাকি, মোহ ডিসকন্টিনিউটি, লেহম্যান ডিসকন্টিনিউটি, নাকি কনরাড ডিসকন্টিনিউটি, নাকি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। অজিত বলেছে পূজায় কোথাও যায়নি ম্যাম। ঠিক আছে, বাড়িতে কি কি করলে সেটা তো বলো, আমিও বাড়িতেই ছিলাম, বাট তাই বলে কিছু করিনি তা তো নয়, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ করে বাঙালিদের তো অলওয়েজ সবার ফার্স্টে গিয়ে থাকে, তো বাড়িতেও নিশ্চয়ই সবারই অনেক খাওয়া দাওয়া হয়েছে, তাই তো?
ওকে, না না, দুজন বলেছে সরি ম্যাম একটু দেরি হয়ে গেল, না কোনো ব্যাপার না, এই সবই আমি ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। ওকে, আচ্ছা, এখানে তো অনেকেই অনেক কিছু আনসার দিচ্ছে, কেউ বলছে ওয়ান, কেউ বলছে টু, বাট আনসার কিন্তু যেকোনো একটাই হবে। আনসার কিন্তু হবে অপশন ওয়ান ইজ দ্য আনসার, দ্যাট মিনস মোহো ডিসকন্টিনিউটি ইজ দ্য আনসার। ওকে, ক্লিয়ার সবার কাছে? ওকে, পল্লব মন্ডল বলেছে পুজোতে আমি মির্জাপুর কমপ্লিট করলাম। ওকে ওকে, অর্পিতা বলেছে খাওয়া আর ঘুম, এটা কিন্তু সব থেকে ভালো প্ল্যানিং পুজোর জন্য, বিশেষ করে এবছর পুজোর জন্য, যেহেতু কোথাও যাওয়া যাচ্ছে না, তার জন্য এটা কিন্তু সব থেকে ভালো প্ল্যানিং যে খাওয়া আর ঘুম। ওকে, আচ্ছা, তো সবার ফার্স্ট ওয়ান আনসার কে করেছে একবার বলে নি। সবার ফার্স্ট ওয়ান আনসার কিন্তু নিমি করে ফেলেছে, নিমি কিট্টু কিন্তু হয়ে গেছে ফার্স্ট কোশ্চেনের উইনার। ওকে, চলো এক্সপ্লেনেশনে একবার দেখবো আমরা। এক্সপ্লেনেশনে বলা হচ্ছে যে দ্য মোহরফিক ডিসকন্টিনিউটি অর মোহো ডিসকন্টিনিউটি, এটাকে কিন্তু বলা হয় বাউন্ডারি, কোন বাউন্ডারিটা ক্রাস্ট এবং ম্যান্টেলের মাঝখানে যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিটাকে কিন্তু মোহরফিক ডিসকন্টিনিউটি বা মোহো ডিসকন্টিনিউটি বলা হয়ে থাকছে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসেছি, নাম্বার টুতে। নাম্বার টুতে বলা হচ্ছে হুইচ টাইপ অফ ফরেস্ট ইজ মোস্ট ওয়াইড স্প্রেড ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি টাইপের ফরেস্ট দেখতে পাওয়া যায়? ট্রপিক্যাল এভারগ্রিন, ক্রান্তীয় চিরহরিৎ, ট্রপিক্যাল ডেসিডুয়াস, ক্রান্তীয় পর্ণমোচী, মন্টেন ফরেস্ট, মন্টেন মিন্স মাউন্টেন, ওকে, পার্বত্য ফরেস্ট নাকি ম্যানগ্রোভ ফরেস্ট, আনসার কোনটা হবে? একদম, দীপায়ন বলেছে ম্যাম এই বছর পুজোর কোনো আনন্দ নেই, তবে মানুষ বেরিয়েছিল। একদমই তাই, মানুষ বেরিয়েছিল, তবে সেটাও খুবই সংখ্যায় কিন্তু কম ছিল, এবং তার জন্য মানে যে রাস্তাগুলো পুজোর সময় একদম পা রাখার জায়গা থাকে না, সেই রাস্তাগুলোতেও কিন্তু দেখা গেছে যে অনেকটাই ফাঁকা। এবং মানে আমি যখন কোথাও যাচ্ছিলাম, মানে আমি যখন সেখান দিয়ে রিক্সা করেও পাস করছিলাম, যে রিক্সা সেখান দিয়ে টানাই যায় না, সেখানে কিন্তু রিক্সা একদম টোটোর মতো স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছিল আমার। ওকে, বাহাদুর ঘোষ বলেছে আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ বাহাদুর। আচ্ছা, দেখতে পাচ্ছি যে অনেকেই আনসার করে ফেলেছে, কেউ বলেছে টু, কেউ বলেছে ফোর, কেউ বলেছে ওয়ান, মানে ওয়ান টু ফোর তিনটেই আনসার এসছে। একবার দেখে নেওয়া যাক কোনটা হবে আনসার। আনসার কিন্তু হবে অপশন টু ইজ দ্য আনসার, ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। কেন বলা হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট? কারণ আমরা সবাই জানি যে ভারতবর্ষের মধ্যে দিয়ে কিন্তু যেহেতু কর্কট ক্রান্তি রেখা চলে গেছে, তো ক্রান্তীয় জলবায়ু কিন্তু বেশিরভাগ জায়গাটা জুড়েই আছে, ওকে, ভারতবর্ষের। তো এবার ক্রান্তীয় জলবায়ু যদি থাকে, তাহলে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে যে সমস্ত গাছপালা জন্মায়, সেই সমস্ত গাছপালা জন্মাবে। এবার এভারগ্রিন মানে চিরহরিৎ বৃক্ষের জন্য কি দরকার পড়ে? প্রচুর পরিমাণ বৃষ্টির দরকার পড়ে। ভারতবর্ষের সব জায়গায় কিন্তু ইকুয়ালি বৃষ্টি হয় না, তো তার জন্যই আমরা আনসার করে ফেলবো কি না, ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের অরণ্য সব থেকে বেশি দেখা যায়। ওকে, ক্লিয়ার? এই দেখো, এখানে আমি লিখেও দিয়েছি 65% অফ টোটাল ফরেস্ট এরিয়া, ভারতবর্ষের টোটাল ফরেস্ট এরিয়া যত আছে তার 65% শুধু হচ্ছে ক্রান্তীয় ডেসিডুয়াস ফরেস্ট, মানে ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ। ওকে, আচ্ছা, সবার ফার্স্ট টু আনসার কে করেছিল? নিমি কিন্তু ওয়ান্স এগেন উইনার হয়ে গেছে নাম্বার টু কোশ্চেনেরও, নিমি কিন্তু আনসার করে ফেলেছে সবার ফার্স্ট অপশন টু। ওকে, চলো, আচ্ছা, একদম, জয় নস্কর বলেছে শুভ বিজয়ের প্রণাম নেবেন, নিলাম, তবে আমি অতটাও এজেড হয়ে যায়নি যে প্রণাম টণাম করছো, একদম প্রণাম টণাম করো না। হ্যাঁ, পল্লব বলেছে ম্যাম গার্গেল করুন, ভেপার নিন। হ্যাঁ, পুজোতে তো যেহেতু আমার একটা প্রবলেম ছিলই, ঠিক আছে, মানে প্রবলেম মিন্স যেহেতু আমার জেঠু মারা গিয়েছিল, সেজন্য তো আমি 2 দিন এমনিই কেটে গেছে সেই সমস্ত কাজেতে, বাকি আর যে 2 দিন পেয়েছি সেই 2 দিনে আমি মানে ভালো করে একটু এনজয় করেছি, তো সেই কারণেই সেই 2 দিনে অনেক কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়া দাওয়া চলেছে। ওকে, তো সেই কারণেই একটু নাকটা টানা হচ্ছে, ইটস ওকে, ঠিক হয়ে যাবে, চলো। বাহাদুর বলেছে ম্যাডাম আপনার নেক্সট ক্লাস কবে? আমার নেক্সট ক্লাস কিন্তু মানডে টু স্যাটারডে,
মানডে টু স্যাটারডে সকাল 9টায়, ওকে? মানডে টু স্যাটারডে সকাল 9টায়, তবে এই আগের উইকটাতে আমি কয়েকটা দিন ক্লাস নিয়ে নিই ডিউ টু পূজা, ঠিক আছে? তো আজ থেকে কিন্তু ডেলি ক্লাস কন্টিনিউ চলবে। আর তোমাদের জন্য কিন্তু যে স্পেশাল ক্লাসগুলো আনবো বলেছিলাম, তো তোমরা তো কেউই কোনো ছবি টবি আমাকে পাঠাওনি, বলেছিলাম যে যা যা সামনে বাড়ির পাশের প্যান্ডেলেরও হলে কিন্তু ছবি পাঠিও, সেগুলো কিন্তু কেউই আমাকে ডিসকাশন গ্রুপে কেউ পাঠাওনি। তো সেই রকম স্পেশাল ক্লাস কি চাই না? এখনো কিন্তু পাঠালে পাঠাতেই পারো, তাহলে কিন্তু ক্লাসটা আমি অ্যারেঞ্জ করে ফেলবো, ওকে? ওকে, চলো নাম্বার থ্রিতে কি বলা হচ্ছে দেখো। নাম্বার থ্রিতে বলেছি দ্য লেয়ার ওয়্যার দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার উইথ ইনক্রিজিং অল্টিটিউড ইজ টোটালি অ্যাবসেন্ট ইজ। কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটা লেয়ার যেখানে কিনা টেম্পারেচার ডিক্রিজ, মানে টেম্পারেচারটা ডিক্রিজ হচ্ছে ইনক্রিজিং অল্টিটিউড, অল্টিটিউড ইনক্রিজ হওয়ার সাথে সাথে, মানে অল্টিটিউড মানে হচ্ছে হাইট, উচ্চতা, উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার ডিক্রিজ করছে, কিন্তু তারপরে আমরা কি দেখছি না, টোটালি অ্যাবসেন্ট, এটা কিন্তু হচ্ছে না। তো সেটা কোথায় হচ্ছে না, ট্রপোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে নাকি মেসোস্ফিয়ারে? আনসার কোনটা হবে? ওকে, অনেকে কিন্তু আনসার করেছে থ্রি, আবার অনেকে বলেছে টু। থ্রি না টু, কোনটা হবে আনসার একবার দেখে নি। দা বাংলার দূষর বলেছে ম্যাম নিড আ হেল্প, ওয়ান্ট টু টক উইথ ইউ। ওকে, কোনো ব্যাপার না, তুমি আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, জিকে উইথ সোমা ম্যাম, জিকে উইথ সোমা ম্যাম, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে যে কেউ তোমরা অ্যাড হতে পারো, তোমরা সবাই এখানে, যারা যারা আজকে নতুন আছো, এখনো পর্যন্ত অ্যাড নেই, তারা প্রত্যেকে অ্যাড হয়ে যেও, এবং অ্যাড হয়ে গেলে কিন্তু তোমরা ওখান থেকেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, ওখানে কিন্তু অলরেডি পিন করাই আছে। তো তোমাদের যা যা কিছু প্রবলেম তোমরা কিন্তু আমাকে কল করে একবার মানে ডিসকাস করে নিতে পারো, ওকে? চলো তো এবার আমি আনসার দেখিয়ে দিই। আনসার হবে অপশন থ্রি ইজ দ্য আনসার, স্ট্র্যাটোস্ফিয়ার ইজ দ্য আনসার, ওকে? তো যারা যারা থ্রি আনসার করেছিলে প্রত্যেকে কিন্তু রাইট আনসার করেছো, ওকে? তো চলো একবার দেখা যাক সবার ফার্স্ট থ্রি আনসার কে করেছিল। ওয়ান সেকেন্ড, সবার ফার্স্ট থ্রি আনসার কিন্তু করে ফেলেছে নিমি কিট্টু, থ্যাংক ইউ সো মাচ নিমি। নিমির নেট কিন্তু বোঝা যাচ্ছে ভীষণ স্পিড আছে নেটের, এবং টাইপিং স্পিডও ভালো আছে, আর নিমি কিন্তু তার জন্য আনসারগুলো একদম সুন্দর ভাবনা চিন্তা করে তাড়াতাড়ি করে ফেলতে পারছে। বাকিদের বলবো না যে আনসার করছে না, বাকিরাও সবাই আনসার করছে, তবে একটু লেট হয়ে যাচ্ছে বলে বোধহয় উইনার হতে পারছে না, বাট হোয়াট এভার, কোনো ব্যাপার না। যারা যারা রাইট আনসার করছো প্রত্যেকেরটাই কিন্তু রাইট হচ্ছে, প্রত্যেকে কিন্তু এক্সামে গিয়েও প্লাস ওয়ানই হবে, ওকে? ওকে চলো। আচ্ছা, এখানে অর্পিতা কিন্তু আমাকে অনেকগুলো আইসক্রিম পাঠিয়েছে, আমার কিন্তু দেখিয়ে খেতে ইচ্ছা করছে টিল নাও, এখনো নাক টানছি তারপরেও। অমিত বলেছে ম্যাম আমি যে খানে জব করি, আচ্ছা আমি যে খানে জব করি ওখানে পুজো হয় না বললেই চলে। ওকে ওকে ঠিক আছে। তো বাকিরা কেউ কিছু তো আর রেসপন্সই করেনি এটা নিয়ে। পল্লব কিন্তু একটা ভালো কোশ্চেন করেছে, নিমি কিন্তু কি নেট ইউজ করো? নিমি ওকে কিন্তু আনসার দিয়ে দিও কি নেট ইউজ করো, ওকে? চলো আচ্ছা, এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে একবার দেখে নি। বলা হচ্ছে যে দ্য লেয়ার ওয়্যার দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার উইথ ইনক্রিজিং অল্টিটিউড ইজ টোটালি অ্যাবসেন্ট ইজ স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে? টেম্পারেচার রাইজেস অ্যাজ ওয়ান মুভ আপওয়ার্ড থ্রু দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলা হচ্ছে? যত আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে যাব তত কিন্তু আমাদের তাপমাত্রা সেখানে বৃদ্ধি পায়। তো এখানে যে আমি বলেছিলাম ডিক্রিজ ইন টেম্পারেচার, টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে, তারপরে কিন্তু বলেছে টোটাল অ্যাবসেন্ট, এই প্রসেসটা কিন্তু অ্যাবসেন্ট আছে, তার মানে কি হচ্ছে এই প্রসেসটার উল্টো প্রসেসটা প্রেজেন্ট আছে, তাই তো? তো তার মানে কি টেম্পারেচার ইনক্রিজ হওয়ার প্রসেসটা প্রেজেন্ট আছে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। হাইট বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাবো স্ট্র্যাটোস্ফিয়ারেতে তাপমাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে, কমছে না, ওকে? বোঝা গেছে? ওকে, পল্লব বলেছে আজ আড্ডাই হোক, পড়তে ইচ্ছা করছে না। পল্লব বিশ্বাস করো আমি আজকে একদম বেশি কোশ্চেন আনিনি, ঠিক আছে? আমি অন্য দিনের থেকে আজকে আরো কম কোশ্চেন এনেছি তোমাদের জন্য।
অর্পিতা বলেছে, আপনি আমাদের মতনই ঠান্ডা লাগলেও আইসক্রিম চাই টাইমলি, একদমই তাই। আর পুজো বলো না, বছরে একবারই আসে তাই না, তো সেই সময় একটু ভালো করে ঠান্ডা ফান্ডা লাগিয়ে নি, বাকি সারা বছর মেনটেন করার জন্য পড়ে রয়েছে না, 365 দিন থেকে 5টা দিন নয় বাদই গেল, 360 দিন তো বাকি রয়েছে মেনটেন করার জন্য, ওই 5 দিন মেনটেন করতে নেই। ওকে, নাম্বার 4-এ বলা হচ্ছে যে এভিডেন্স সাজেস্ট দ্যাট লাইফ অফ আর্থ হ্যাজ এক্সিস্টেড ফর অ্যাবাউট, ওকে, মানে আর্থের চারধারে আমরা কতটা পর্যন্ত লাইফ অফ আর্থ দেখতে, মানে জীবন দেখতে পাই, মানে প্রাণ দেখতে পাই, 3.5 মিলিয়ন ইয়ার্স, মানে আর্থের কতটা পর্যন্ত না, আর্থের কত বছর আগে পর্যন্ত আমরা দেখতে পেতাম প্রাণ, মানে যেখানে যখন থেকে কিনা প্রাণের সঞ্চার হয়েছে পৃথিবীতে, 3.5 মিলিয়ন ইয়ার্স, 35 বিলিয়ন ইয়ার্স, 35 মিলিয়ন ইয়ার্স, নাকি 3.5 বিলিয়ন ইয়ার্স, আনসার কোনটা হবে? ওকে, অনেকে কিন্তু আনসার করছে 4-এর 1, অনেকে বলেছে 3, অনেকে বলেছে, কেউ একজন 4, হ্যাঁ অনেকে বলেছে 1, 3 আর 4, ঠিক আছে। ফোর পেতে বলেছে শুধু আড্ডা হলেই ভালোই হতো, আড্ডা তো হচ্ছেই অর্পিতা, আড্ডা কি হচ্ছে না বলো না। ওকে, একবার আনসারটা দেখিয়ে দিচ্ছি, আনসার হবে অপশন 4 ইজ দা আনসার, 3.5 বিলিয়ন ইয়ার্স। ওকে, 3.5 বিলিয়ন ইয়ার্স ইজ দা আনসার, না মিলিয়ন, না মিলিয়ন নয়, মিলিয়ন নয়, মিলিয়ন নয়, হবে কিন্তু বিলিয়ন। ওকে, ক্লিয়ার সবার কাছে? তো যারা যারা মিলিয়ন আর বিলিয়নে কনফিউজ করেছিল তারা কিন্তু অবশ্যই মনে রেখো, এই ডিজিটটা কিন্তু বিলিয়নে আসবে, মিলিয়নে কখনোই আসবে না। তো সবার ফার্স্ট 4 আনসার কি করেছিল একবার তাকে দেখে নি, সবার ফার্স্ট 4 আনসার কিন্তু করেছিল মহারাজ প্রামাণিক, থ্যাংক ইউ সো মাচ মহারাজ, মহারাজ তুমি কিন্তু হয়ে গেছো নাম্বার 4 কোশ্চেনের উইনার। ওকে, চলো এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে একবার দেখা যাক। বলা হচ্ছে যে ফ্রম ফসিলস এভিডেন্স, আমরা যে সমস্ত ফসিলস গুলো পেয়ে থাকি সেই ফসিলস গুলো রিসার্চ করে দেখা গেছে যে সেই ফসিলস গুলো কিন্তু অ্যাকচুয়ালি 3.5 বিলিয়ন ইয়ার্স এগো, সেগুলো কিন্তু এত বছর আগেকার ফসিলস। তো ফসিলস মানে কি, সেখানে কোনো না কোনো প্রাণীর ছাপ পাওয়া যায়, সেই কোনো না কোনো প্রাণী মানে কি, তখনই পৃথিবীতে অলরেডি প্রাণের সঞ্চার হতে শুরু করে দিয়েছিল, তার জন্যই কিন্তু এই ফসিলস গুলো কি আমরা অ্যাট ফার্স্ট রিসার্চ করে থাকি। তো সেখান থেকে কিন্তু এই জিনিসটা পাওয়া গেছে যে 3.5 বিলিয়ন ইয়ার্স এগো। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে গেছি, নাম্বার 5-এ অর্পিতা বলেছে নেট খুব স্লো, বাহাদুর বলেছে ম্যাম আপনি কি ম্যাথ ক্লাস করান, না বাহাদুর একদম নয়, এরকম কথা আমাকে বলো না, সকাল সকাল আমি ভয় পেয়ে যাই এরকম কথা দেখলে। পল্লব বলছে কোশ্চেন আসার আগে নিমি কিট্টু আনসার দিচ্ছে, না না নিমি কিট্টু কোশ্চেন আসার আগে আনসার দেয়নি, আমি তখন এখানে কোশ্চেন চেঞ্জ করে ফেলেছিলাম পল্লব, আর তোমার নেটটা স্লো বলে হয়তো একটুখানি পরে সেটাকে দেখাচ্ছে। ওকে, একদম আনারকালি কিন্তু বলে দিয়েছে সব সময় আড্ডা দিলে সার্ভিস হবে না, অনেক রাত অব্দি সব চ্যাট করে আড্ডা দেওয়া হয়, একদমই তাই। এটা তো আমি আমার ডিসকাশন গ্রুপেও দেখতে পাই যে যে কোনো কথাবার্তা যদি কুইজের, মানে কোশ্চেন আনসারের কুইজ একটা চলে, সেটাও কিন্তু অনেক রাত্রিরেও চলে চলে তোমাদের মধ্যে তাই না? তো একদমই তাই। আচ্ছা, অনেকে কিন্তু 5-এর আনসার করতে শুরু করে দিয়েছে, 5-এর কোশ্চেনে বলা হয়েছিল যে হুইচ ইজ দ্য লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি কোনটা। ওকে, তো এখানে অনেকেই কিন্তু আনসার করেছে 2, কেউ কেউ বলেছে 4। ওকে, চলো একদম দেখিয়ে দিচ্ছি আমি আনসারটা কি হবে, আনসার কিন্তু হবে অপশন 2 ইজ দ্য আনসার। তো যারা যারা 2 আনসার করেছো প্রত্যেকে কিন্তু রাইট অ্যান্সার করে ফেলেছো, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। ওকে, দিস ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি, সব থেকে বড় ইউনিয়ন টেরিটরি কিন্তু এটাই, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, বোঝা গেছে? দীপায়ন বলেছে ম্যাম এই বছর অনলাইনেই ঠাকুর দেখে নিলাম, একদম ঠিক করেছো দীপায়ন। ওকে, আগে কিন্তু নিজেদের প্রোটেকশন।
একদম, মধুসূদন কিন্তু বলে দিয়েছে ম্যাম আড্ডা প্লাস কোশ্চেন, আমি আড্ডা প্লাস কোশ্চেনই যেতে রাজি আছি মধুসূদন। দেখো এক্সপ্লানেশনে কি বলা হচ্ছে, আচ্ছা সবার ফার্স্ট টু আনসার কে করেছিল একবার বলে নিই। ফাইভ এর টু সবার ফার্স্ট কিন্তু আনসার করে ফেলেছিল নিমি কিট্টু, থ্যাংক ইউ সো মাচ নিমি। নিমি কিন্তু হয়ে গেছে ওয়ান্স এগেন ফাইভ নাম্বার ফাইভ কোশ্চেনের উইনার। ওকে চলো, ওরে বাপারে বাবা, অর্পিতা বলেছে আমাদের গ্রুপে কাল দুটো অব্দি চলেছে আড্ডা, পারো কি করে। আচ্ছা দেখো এখানে আর একটা ইনফরমেশন আমি বলে দিয়েছি, লার্জেস্ট এর নাম তো তোমরা পেয়েই গেছো আন্দামান এর নিকোবর দ্বীপপুঞ্জ, আর স্মলেস্ট এর নামটাও কিন্তু আমি লিখে দিয়েছি, সেটা কিন্তু হচ্ছে লাক্ষাদ্বীপ। ওকে স্মলেস্ট আইল্যান্ড ইউনিয়ন টেরিটরি কিন্তু হচ্ছে লাক্ষাদ্বীপ, বোঝা গেছে। ওকে আচ্ছা এটা না নাম্বার ফাইভ প্রিন্টিং হয়ে গেছে, বাট এটা নাম্বার ফাইভ হবে না, এটা না নাম্বার সিক্স হবে। তোমরা যে আনসার গুলো দেবে এখানে কিন্তু নাম্বার সিক্স লিখে দিও, ঠিক আছে, এটা আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল। নাম্বার সিক্স এ কি বলা হচ্ছে দেখো, বাগদাদ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ, মানে বাগদাদ কোথাকার ক্যাপিটাল। নিমি কিন্তু আনসার দিয়ে দিয়েছে অলরেডি, বাকিরা সবাই আনসার চটপট দিয়ে দাও। অর্পিতা বলেছে ম্যাম আমাদের গ্রুপে জয়েন হয়ে যান আড্ডা দেব। শুভাশিস স্যার আর সৌমা ম্যাম অ্যাড আছেন আমাদের সাথে, ঠিক আছে শুভাশিস স্যার সৌমা ম্যাম অ্যাড থাকুন, ঠিক আছে। মানে আমার তো দেখো আমার ডিসকাশন গ্রুপেই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার আমার টাইম হয় না, তো ঠিক আছে আমি যদি কখনো টাইম পাই তোমাদের গ্রুপে অ্যাড হব। একদম, আনারকলি বলেছে সেই জন্যই তো অনেকে 8 AM এর ক্লাস করে না, এত রাত অব্দি আড্ডা দেয় বলে, মানে আড্ডা দেয় বলে আর সকালবেলা তখন ঘুমিয়ে পড়ে। একদমই ঠিকই বলেছো। আচ্ছা চলো এখানে আমি আনসার দেখিয়ে দিচ্ছি, আনসার কিন্তু হবে ইরাক ইজ দ্য আনসার। ওকে অপশন ওয়ান ইজ দ্য আনসার, বোঝা গেছে। তো এখানে কিন্তু আমরা সবার ফার্স্ট ইরাক আনসার কে করেছিল দেখতেই পাচ্ছি, ওয়ান সেকেন্ড নিমি কিন্তু আনসার করে ফেলেছে ইরাক, তার মানে ওয়ান সেকেন্ড কিন্তু নিমি সিক্স কোশ্চেনের উইনার হয়ে গেছে। ওকে চলো আমরা নাম্বার সেভেনে চলে যাচ্ছি, নাম্বার সেভেনে আমরা চলে গেছি। আচ্ছা একটা জিনিস কিন্তু সিরিয়াসলি বলতে হয়, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে যত স্টুডেন্ট আছে তারা কিন্তু এই মানে চ্যানেলের নামটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, মানে আড্ডা নামটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, তার জন্য তাদের আড্ডা দেওয়ার জন্য সবাই সব জায়গায় আলাদা আলাদা গ্রুপ বানিয়েছে। ক্লাসে তো সবসময় আড্ডা ফাড্ডা চলেই, ঠিক আছে আমরাও দিয়েই থাকি কোনো ব্যাপার না, তো এখানে কিন্তু সবার ফার্স্ট ইনিশিয়েটিভটা তোমরাই নিয়ে রেখেছো যে হ্যাঁ কোম্পানির নামটা আমরা সার্থক করেই ছাড়বো। আচ্ছা দীপায়ন বলেছে ম্যাম NTPC এর জন্য কিছু মিক্সড ইম্পর্টেন্ট GK দিলে ভালো হয়। দীপায়ন NTPC তে কিন্তু আমি অলরেডি পেড ব্যাচে যে হিস্ট্রি জিওগ্রাফি ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু, তো সেই ক্লাসগুলো থেকে কিন্তু প্রচুর GK কোশ্চেন রেডি হয়ে যাবে। আমি হিস্ট্রি এইভাবেই করিয়েছি আর জিওগ্রাফিও এইভাবেই করিয়েছি, তো পেড ব্যাচে কি তুমি আছো? যদি পেড ব্যাচে না থাকো তাহলে কোর্সটা পারচেস করতে পারো, সেখানে কিন্তু তুমি রেকর্ডেড ক্লাসগুলো সবকটাই পেয়ে যাবে, আর সাথে সাথে কিন্তু বুঝেও যাবে যে কোন কোন জায়গাগুলো থেকে বেসিক্যালি কোশ্চেন আসে RRB তে। ওকে আচ্ছা নাম্বার সেভেনে কি বলা হচ্ছে দেখো, বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কন্টিনেন্টস হ্যাজ দ্য স্মলেস্ট ল্যান্ড এরিয়া, কোন কন্টিনেন্টে সব থেকে কম স্থলভাগ আছে, আন্টার্কটিকা অস্ট্রেলিয়া নর্থ আমেরিকা নাকি সাউথ আমেরিকা, আনসার কোনটা হবে। ওকে অনেকেই কিন্তু আনসার করে ফেলেছে টু, অনেকে বলছে ফোর, ঠিক আছে চলো টু না হবে নাকি ফোর হবে আমি দেখিয়ে দিচ্ছি, আনসার কিন্তু হবে অপশন টু ইজ দ্য আনসার, আনসার কিন্তু হবে অপশন টু অস্ট্রেলিয়া ইজ দ্য আনসার। তো সবার ফার্স্ট টু আনসার কে করেছে একবার দেখা যাক, সবার ফার্স্ট টু আনসার কিন্তু করে দিয়েছিল ওয়ান সেকেন্ড নিমি, থ্যাংক ইউ সো মাচ নিমি।
ওকে, নিমের নেট কিন্তু বিশাল ফাস্ট, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ওকে চলো, তো এবার আমরা চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। এক্সপ্লেনেশনে জাস্ট বলেছি যে অস্ট্রেলিয়া কতটা স্কোয়ার বা কতটা মাইলস, মাইলসের মধ্যে যদি আমরা দেখি টোটাল এরিয়া, এবং দ্য স্মলেস্ট কন্টিনেন্ট, এটা কিন্তু সব থেকে স্মলেস্ট কন্টিনেন্ট, এবং এর ল্যান্ড এরিয়াটাও কিন্তু সব থেকে স্মলেস্ট। ওকে ক্লিয়ার কি সবার কাছে? এই আনারকলি বলেছে 8B, আনারকলি আমি এখনো 8-এ যাইনি। আনারকলি আর আদিত্য, ঠিক আছে ঠিক আছে, তোমরা সবার ফার্স্ট আনসার করতে চাইছো বুঝলাম, কিন্তু এখানে কিন্তু সব থেকে বেশি রিস্ক থেকে যায় ভুল হবার, ঠিক আছে? তো সেই ভুল হবার রিস্কটা নাই বা নিলে, আমি তো এমনিও বলে দিই, যারা যারা টু আনসার করেছো, যারা যারা ওয়ান আনসার করেছো, প্রত্যেকে রাইট আনসার করেছো, এটা তো বলেই দিই, তাই না? তাই এই রিস্কটা আর কিন্তু নিও না, বোঝা গেছে তো? ওকে চলো। বাহ, পল্লবও বলে দিয়েছে 8C। আমি এখন 8 কোশ্চেনে গেছি, আমার তো মনে হয় না গেছি বলে। ওকে, এবার আমি 8 কোশ্চেনে চলে গেছি। আচ্ছা একটা কথা, জান তোমরা যে বলছিলে নিমি কিন্তু কোশ্চেন আসার আগে আনসার দিচ্ছে, এবার কিন্তু দেখে নিও যে নিমি কিন্তু কোশ্চেন আসার আগে একবারও আনসার দেয়নি নাম্বার 8-এরটা, ওখানে কিন্তু আনসার বাকিরা আরো অনেকে দিয়ে দিয়েছিল, তাই না? নিমির আনসার কিন্তু এইবার এসছে আমার 8 কোশ্চেনে চেঞ্জ হওয়ার পরে। ওকে ওকে চলো, অমিত বলেছে পল্লব ট্রাই করছে, এইভাবে ট্রাই করে কোনো লাভ নেই পল্লব। দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট সার্কামফারেন্স অফ আর্থ, আর্থের অ্যাপ্রক্সিমেট সার্কামফারেন্স কোনটা হবে, 40,000 কিলোমিটার, 60,000, 80,000, নাকি 1 লাখ কিলোমিটার, আনসার কোনটা হবে? নিমি বলেছে ফালতু কথায় আমি কান দিই না ম্যাম। না না নিমি, তুমি সব কটা থেকে এতটাই ফাস্ট আনসার করে ফেলো, তার জন্য সবাই ভাবে, মানে সবার নেটটা তো তোমার মতো ফাস্ট নয়, তাদের কাছে কোশ্চেনটা পরে দেখাচ্ছে, এবার চ্যাটিংটা অনেক সময় আগে দেখিয়ে দেয়, তার জন্য ওদের এটা মনে হয়, এটা হতেই পারে কারোর মনে হয়েছে, কিন্তু এরকম কোনো ব্যাপার নয় যে কেউ সিরিয়াসলি ফালতু বলেছে, ঠিক আছে? আমি একদম, কল্যাণ বলেছে শুভ বিজয়া সবাইকে, গুরুদের প্রণাম জানাই, তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল শুভ বিজয়ার। ওকে আচ্ছা, আমরা কিন্তু দেখে নেব এবার নাম্বার 8 কোশ্চেনের আনসারটা কি হবে। আনসার কিন্তু হবে অপশন 1 ইজ দ্য আনসার, দ্যাট মিন্স 40,000 কিলোমিটার ইজ দ্য আনসার আর্থের সার্কামফারেন্স। ওকে বোঝা গেছে? তো যারা যারা রাইট আনসার করেছো তারা কারা, না যারা 1 আনসার করেছো তারা কিন্তু প্রত্যেকে রাইট আনসার করে ফেলেছো। তো এবার দেখে নেবো সবার ফার্স্ট রাইট আনসার কে করেছিলে। 8-এর 1 সবার ফার্স্ট রাইট আনসার কিন্তু 1 সেকেন্ড নিমি করে দিয়েছে, নিমি কিন্তু লিখে ফেলেছে অপশন 1 ইজ দ্য আনসার নাম্বার 8-এর। থ্যাংক ইউ সো মাচ সো মাচ নিমি, নিমি কিন্তু হয়ে গেছে নাম্বার 8 কোশ্চেনের উইনার। ওকে চলো, নাম্বার 9 কোশ্চেনে আমরা চলে এসেছি। নাম্বার 9-এ কি বলা হচ্ছে, ইন টার্মস অফ সাইজ মার্স র্যাঙ্ক নাম্বার, ওকে, ইন আওয়ার সোলার সিস্টেম। যদি আমরা সাইজের দিক থেকে দেখি তাহলে মার্সের র্যাঙ্ক নাম্বার, মানে মার্স কত র্যাঙ্কে থাকতে পারে সোলার সিস্টেমের মধ্যে, 5th র্যাঙ্কে, 6th র্যাঙ্কে, নাকি 7th র্যাঙ্কে, নাকি 8th র্যাঙ্কে, আনসার কোনটা হবে? ওকে, অনেকে কিন্তু আনসার করেছে 2, অনেকে বলছে আবার 3, 2 হবে না 3 হবে আনসার, তাহলে কোনটা, মানে 6 হবে না 7 হবে? ঠিক আছে চলো আমি আনসার দেখিয়ে দিচ্ছি, আনসার কিন্তু হবে অপশন 3 ইজ দ্য আনসার, দ্যাট মিন্স নাম্বার 7th ইজ দ্য আনসার, 7th পজিশনে কিন্তু রয়েছে মার্স। ওকে বোঝা গেছে কি সবার কাছে?
তো একবার বলে নি যে সবার ফার্স্ট রাইট অ্যানসার কে করেছিল, মানে সবার ফার্স্ট থ্রি অ্যানসার কে করেছিল একবার দেখি। 93 সবার ফার্স্ট কিন্তু অ্যানসার করে ফেলেছে পিন্টু, পিন্টু বাউড়ি কিন্তু হয়ে গেছে নাম্বার 9 কোশ্চেনের উইনার। ওকে চলো, এই আজকে দিনে কিন্তু কোনো হিংসা ফিংসার কথা হবে না, ঠিক আছে? যে যা ভাবছে, যে যা ভাবছে ভাবুক, যে যা করছে করুক, আজকে কিন্তু আমরা সবাই গল্প করার জন্য, এনজয় করার জন্য ক্লাস করছি, তাই না? সবাই কি সুন্দর লিখছে ম্যাম, শুধু খেয়েছি ঘুমিয়েছি, তবে কে কি খেয়েছে সেটা কিন্তু আমাকে এখনো লেখেনি, ভেবেছি যে ম্যাম এখনো পর্যন্ত যদি নজর দিয়ে দেন তাহলে খাবারগুলো হজম হবে না, তাই এখনো পর্যন্ত লিখেনি, জানো তো কে কি খেয়েছে। ওকে চলো, ওকে এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে দেখে নিই। মার্স ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। যদি সোলার সিস্টেমের সাইজ সাইজের দিক থেকে দেখি তাহলে আমরা বলতে পারি যে সেভেন্থ লার্জেস্ট হচ্ছে মার্স। মার্স ইজ দ্য ফোর্থ প্ল্যানেট ফ্রম দ্য সান। যদি সূর্য থেকে আমরা ডিস্টেন্স দেখি তাহলে কিন্তু সেখানে ফোর্থ প্ল্যানেট হিসেবে আমরা পাবো, অ্যান্ড দ্য সেভেন্থ লার্জেস্ট, এবং তাকে আমরা সেভেন্থ লার্জেস্ট হিসেবেও পাবো, এবং এই মার্সকে কিন্তু বলা হয়ে থাকে কিনা রেড প্ল্যানেট। ওকে বোঝা গেছে সবার কাছে? অর্পিতা বলেছে কেন কাল পাঠিয়েছি তো আমি একদম দেখিনি, মানে আমি এই দুটো দিন মানে 4টে দিন বেসিক্যালি একদম টোটালি ডিটাচড ছিলাম। ওকে চলো, নাম্বার 10 কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ কভার্ড বাই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। কোন জায়গাতে আমরা সব থেকে বেশি পরিমাণে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখতে পাবো, মানে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের অরণ্য? ইস্টার্ন ঘাট, পূর্ব ঘাটে, নাকি বিন্ধ্যাচলে, নাকি আরাবল্লী পর্বতমালা সারাউন্ডিং এরিয়াতে, নাকি ওয়েস্টার্ন ঘাটে, পশ্চিম ঘাট পর্বতমালাতে, কোনটা হবে আনসার? একদম অমিত কিন্তু বলেছে আজ বলে নয় কোনোদিনই হিংসার কথা হবে না, একদমই ঠিক বলেছো অমিত। একদম এবিও কিন্তু বলে দিয়েছে তোমরা ভুলে যাও না শুধু ফার্স্ট হলেই যে চাকরি পাওয়া যাবে তা নয়, একদমই তাই। সেকেন্ড থার্ড ফোর্থ শুধু এরকম কেন, যারা যারা রাইট অ্যান্সার করছো তারা প্রত্যেকেই পাবে, মানে যারা যারা রং অ্যান্সার করছে এরকম কোনো ব্যাপার নয় যে তারা পাবে না, অবশ্যই পাবে, কারণ হতেই পারে অনেক সময় অনেক জায়গাতে সব জিনিসটা একই রকম ভাবে মনে আসে না, বা সব সময় হয়তো আমি টু টাইপ করতে গেছি থ্রি টাইপ হয়ে গেছে, এরকমও অনেক সময়ই হয়ে থাকে। বাট এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে, কোনো ব্যাপার না, যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত বেশি কিন্তু এই জিনিসগুলো আর নেক্সট টাইম হবে না, তাই তো? তার জন্যই কিন্তু এত বেশি করে তোমাদের সামনে আমি কোশ্চেন আনসার নিয়ে কিন্তু চলে আসি। ওকে চলো, ওকে আচ্ছা আমরা এবার কিন্তু আনসার দেখিয়ে দেবো। আনসার কিন্তু হবে অপশন 4 ইজ দ্য আনসার, দ্যাট মিন্স ওয়েস্টার্ন ঘাট ইজ দ্য আনসার, মানে পশ্চিম ঘাট পর্বতমালাতে কিন্তু আমরা দেখতে পাই এভারগ্রিন ফরেস্ট। এভারগ্রিন ফরেস্ট মিন্স ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের অরণ্য কিন্তু আমরা দেখতে পাই এই পশ্চিম ঘাট পর্বতমালাতে। ওকে তাহলে যারা যারা 4 আনসার করেছিলে প্রত্যেকে রাইট আনসার করেছো, যেহেতু আমার পক্ষে সবার নামটা বলা সম্ভব হয় না তার জন্যই কিন্তু আমি শুধুমাত্র যে ফার্স্ট আনসার করেছে, যে সবার ফার্স্ট রাইট আনসার করেছে তারটাই বলি। ওকে আচ্ছা এখানেও কিন্তু সবার ফার্স্ট রাইট অ্যান্সার করে ফেলেছে নিমি। নিমি থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্স অ্যাগেন তুমি কিন্তু হয়ে গেছো নাম্বার 10 কোশ্চেনের উইনার। ওকে আচ্ছা, সোমা প্রধান বলেছে ছেড়ে দাও অনারকলি, একদম। মধুসূদন কিন্তু একটা খুব সুন্দর কথা বলে দিয়েছে, উই আর অল ফ্যামিলি মেম্বার্স ইন আড্ডা 24/7। এক্স্যাক্টলি তাই, কারণ যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো ক্লাস, যে কোনো পড়াশোনা স্টুডেন্টকে ছাড়া কিন্তু হতে পারে না, তাই আমাদের কাছেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তোমরাই,
ওকে, তোমরা যদি ক্লাসে না আসো সেই ক্লাসটা কিন্তু নিতে ইচ্ছা করে না। তোমরা যদি এতগুলো করে আনসার না দাও সেইখানে কিন্তু কোশ্চেন আনসার পড়িয়ে মজাই পাওয়া যায় না। তোমরা যদি ডিসকাশন গ্রুপে কোনো কিছু ডিসকাস না করো তাহলে মনে হয় কি হলো, কেন কেউ ডিসকাস করছে না কোনো কিছু নিয়ে। তোমরা যদি কোর্সগুলোকে পারচেস না করো তাহলে মনে হয় এ বাবা আমরা এতটাই বাজে পড়াই যে কেউ কোনো কোর্সই পারচেস করতে চায় না। ওকে, তো তার জন্যই কিন্তু বার বার করে আমি বলে রাখছি যে আটা 24/7 এর এই যে আমরা ফ্যামিলি গড়ে তুলেছি, যে পরিবার গড়ে তুলেছি, তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার্স কিন্তু হচ্ছে শুধুমাত্র তোমরা, আমরা কিন্তু তার অনেক পরে আছি। ওকে, অর্পণ বলেছে আমি ফার্স্ট বলেছিলাম, দেখছি অর্পণ। না গো অর্পণ, আমার কাছে নিমির নামটাই ফার্স্ট এসছে, তুমি একবার রিফ্রেশ করে নাও অর্পণ, ঠিক আছে? ওকে চলো, অর্পিতা কি বলেছে, আমার একটা সুবিধা আছে, আমি অনেককেই আমাদের দিক থেকে ব্লক করেছি তাই মেসেজও দেখতে পারছি না। ওকে বুঝলাম, মাঝে মাঝে ব্লক করতে লাগে, আমারও ফেসবুক মেসেঞ্জার যদি বলো অনেককেই ব্লক করা আছে, কারণ ভীষণ মেসেঞ্জার কল এসে যায় মানে আনওয়ান্টেড পার্সনের আনওয়ান্টেড টাইমে। ওকে চলো, এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে দেখে নাও। এক্সপ্লেনেশনে বলেছে যে ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের অরণ্য ফাউন্ড ইন দা ওয়েস্টার্ন স্লোপস, পশ্চিম দিকের স্লোপ গুলোতে, পশ্চিম দিকের ঢালেতে, কোথাকার না পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম দিকের ঢালেতেই সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, ইন স্টেটস সাচ অ্যাজ কেরালা অ্যান্ড কর্ণাটকা। তার মধ্যে কোন দুটো স্টেটের মধ্যে আমরা দেখতে পাবো সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? কেরালা এবং কর্ণাটকাতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে চিরহরিৎ অরণ্য, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বৃক্ষ। ওকে, তো এই কোশ্চেনটাই কিন্তু আবার অন্য ভাবেও দিতে পারে, যদি দিয়ে দেয় যে কোন স্টেটেতে সব থেকে বেশি আমরা ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই, সেখানে ধরো কেরালা দিল, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, জম্মু অ্যান্ড কাশ্মীর রকম দিয়ে দিলে অ্যান্সার কিন্তু হবে কেরালা। আবার ধরো কেরালা দিল না, কর্ণাটকা দিল, তার সাথে আরো তিনটে অপশন দিয়ে দিল, যা যেখানে কেরালা নেই সেখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকা। ওকে ক্লিয়ার? ইয়া, অর্পিতাও কিন্তু বলে দিয়েছে নিমি আগে আছে, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। ওকে চলো, আচ্ছা আমি কিন্তু বলেছিলাম আজকে তোমাদের জন্য বেশি কোশ্চেন আনিনি, একদমই কিন্তু আজকে তোমাদের জন্য আমি বেশি কোশ্চেন আনিনি। আমাদের WBP-র দুরন্ত ব্যাচ, যারা যারা আমাকে এখানে কোশ্চেন করেছিলে যে ম্যাম এই বছর কি WBP-র ভ্যাকেন্সিটা বেরোবে, WBP-র ভ্যাকেন্সিটা কিন্তু এই বছরেই বেরোবার কথা, বিকজ অলরেডি আমি একটা WBP-র সেশন করেছিলাম, আমার একটা এক্স স্টুডেন্ট যে SI-তে জব পেয়েছে তাকে নিয়ে, সেও কিন্তু বলেছিল যে WBP-তে একটা হিউজ ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, এতদিনে হয়তো বেরিয়ে যেত কিন্তু শুধুমাত্র এই COVID-19 সিচুয়েশনের জন্য। কারণ দেখো তোমরা একটা এক্সাম বেরোবে মানে একটা ফর্ম বেরোবে, সেইটা কোন ডেটে এক্সাম হবে সেটাও বের করতে হবে, সেই ডেটে সবাই এক্সাম দিতে যাবে, তো সেটা কিন্তু কোভিড সিচুয়েশনটাকে অনেকটা বেশি পরিমাণে সচেতন হয়েই সেখানে যেতে হয়, তো তার জন্যই কিন্তু অনেক রকম সচেতন ব্যবস্থাও সেখানে নিতে হয়, তার জন্যই কিন্তু সবকিছুর দিক থেকে একটুখানি লেট হচ্ছে, কিন্তু অবশ্যই কিন্তু WBP-র এই ভ্যাকেন্সিটা কিন্তু অবশ্যই বেরোতে চলেছে, একটা হিউজ ভ্যাকেন্সি, এবং সাথে সাথে কলকাতা পুলিশেরও কিন্তু একটা বিশাল পরিমাণ বড় ভ্যাকেন্সি বেরোতে চলেছে তোমাদের জন্য। ওকে, তার জন্যই কিন্তু সবাইকে বলবো যাদের WBP টার্গেট তারা কিন্তু অবশ্যই আমাদের এই WBP-র দুরন্ত ব্যাচ, যেটা কনস্টেবল প্লাস SI দুটো মিলিয়ে আমরা ব্যাচটাকে মার্চ করে লঞ্চ করেছি, সেই ব্যাচটা কিন্তু অবশ্যই পারচেস করো, আর পারচেস করার সময় কিন্তু Y-224 অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না। ওকে, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম ডিসকাউন্ট দুটোই পেয়ে যাবে। অর্পিতা বলেছে আপনাদের কাজের দিন বৃষ্টি ছিল, সব মিটেছে তো ঠিক মতো? হ্যাঁ, মোটামুটি বৃষ্টি হয়েছিল, খুব বেশি বৃষ্টি এখানে হয়নি। ওকে, তো তার জন্য সবকিছু ভালোই মিটে গেছে। ওকে ওকে চলো,
আজকের জন্য আমি ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে যারা নতুন ছেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এভরি ডে কিন্তু এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দিয়ে থাকি, যাতে করে তোমরা যে কোনো গভর্নমেন্ট এক্সাম ইজিলি ক্র্যাক করতে পারো। ওকে, আর তার সাথে সাথে কিন্তু তোমাদের পেড ব্যাচও আছে, যে ব্যাচ গুলোকে পারচেজ করলে তোমরা কিন্তু টোটাল ওভারঅল ভিউ, ওভারঅল আইডিয়া, কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না সবটা, কোন এক্সামে কোথা থেকে কোশ্চেন আসে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা আইডিয়া করে ফেলতে পারবে। আর তার জন্যই কিন্তু যখন যখন কোর্স পারচেজ করবে তখন কিন্তু Y224 অ্যাপ্লাই করে পারচেজ করো, ম্যাক্সিমাম ডিসকাউন্ট আর ভ্যালিডিটি কিন্তু এই কোডেতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো আজকের জন্য আমি এই পর্যন্তই রাখলাম। পল্লব বলছে টেলিগ্রাম, টেলিগ্রাম বলতে বুঝলাম না, আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কি বলতে লাগবে? জিকে উইথ সোমা ম্যাম। ওকে, WBCS জিকে সলভ বলেছে ম্যাম। রাসেল বলছি WBP কি করে লিংক পাবো? WBP এর তুমি পেড ব্যাচের লিংকটা বলছো? ঠিক আছে, পেড ব্যাচের লিংক নিয়ে তুমি চিন্তা করো না, আমি আজকে আমার গ্রুপেতে মানে টেলিগ্রাম গ্রুপেতে পেড ব্যাচের লিংকটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, বুঝে গেছে? অর্পিতা বলছে মশায় তুলে নিয়ে গেল কেন? কোথায় আছো অর্পিতা, এত মশা কামড়াচ্ছে? ওকে, চলো আজকের জন্য আমি এই পর্যন্তই রাখলাম। থাকে সবাইকে কিন্তু শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।